এই দুই বছর যাবৎ এখানে সি একটা সিডব্লিউএম গঠন হয় এই সিডব্লিউ এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ পাই এই প্রশিক্ষণের পরে এই দুইটা মাঠ সিডব্লিউএমের গঠন হয় সেখানে দুইটা মাঠে তিনটে কালভার তৈরি হয়েছে এবং এই আমাদের এখানে পানি ওই চাউলা সুলিশ থেকে পানি ঢুকে আমাদের এখানে ফসল হইতো না আগে যে মোটা ধানটা হইতো মোটা ধানটা পানি নিচে পড়ে দিত ধান হয়তো কড়াই দশ বিশ কেজি পাইতো এরপরে এই ব্লু গোল্ড তারা এসে আমাদের একটা উদ্ভাবন করলো যে আপনি মোটা ধার না করিয়া আপনি বাহান্ন করেন এই সোয়াবি করলে আপনি দেখবেন যে কড়ায় এক যে তিন তিন মন হবে তাদের পরামর্শ নিয়ে তারা আমাদেরকে ধান দেছে এবং ধান দেওয়ার পরে আমরা সেই ইরি বান্ন করলাম ইরি তেজ করলাম এবং সেটা আমরা দেখলাম যে বছর শেষে আমরা কড়াই তিন মন করি পাইতেছি এবং তাদের আমাদের পরবর্তীতে এইখানে খালে পাড় দিয়া একটা আমাদের একটা বেরিবার করে দিয়েছে এবং এই এই খাল এই যে কোলাটা এবং ওই কোলা এই দুই কোটা মিলে পানি আসা যাওয়া করার জন্য এখানে একটা কারবার করছে এবং দুই মাসের দূরে কারবার করছে তাতে আমাদের হয়েছে আউসটা আর দেশি আউু দিয়ে তো সেখানে বর্ষাকালে আউসটা কাটতে পারতাম না আমরা সেখানে কিন্তু আমরা এই সোয়াবি দেই এখন এরপর আপনার মোটা ধান আসেন সেই মোটা ধানের পরিবর্তে বাউন্ন দিছি তো সেখানে কিন্তু ফসল বাড়ছে তারপর আপনি রবি শস্য দিকে আসেন এটা তিন ফসলই রবি শস্যের মধ্যে ডাল আছে পতেঙ্গা আছে বাদাম আছে তারপর আপনার কাঁচামরিচ আছে এই তিন ফসল থেকে আপনার চার ফসল উন্নত হচ্ছে আমি আগে মোটা ধান চাষ করতাম আগামুর ওই ধান পাইতাম না খুব কষ্টে আমার দিন যাইতে আবার আমার স্বামীও নাই পোলা পান লইয়া খুব কষ্টে আসলাম সিএডব্লিউএম এ আমরা কিছু প্রশিক্ষণ পাই পাওয়ার পর আমরা এই 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 পোলোটে আমার জমি আছে এই জমিতে আমি ধান লাগাই বা এরিবাবন্ন এরি বাউন্ন লাগাই পর আমরা প্রত্যেক করায় আগে পাইতাম দশ সার দানে এখন পাই একমন মন পাই আর এই যে পানি আগে পানিতে ডুববে থাকতে এখন পানি থাকে না কারণ কালবার দেশে তিনটে কালবার দেশে রীতিমতন পানি চেডু লাগে চাষে আনি আবার যদি না লাগে বন্ধ করে দিই এখন আমি খুব ভালো আছি আমার কোনো অসুবিধা নাই আমার ধান বিক্রি করার জন্যে মোবাইল করে ব্যাপারীরা ইয়ে বাড়িতে এগুলো নিয়ে যায় কোনো অসুবিধা হয় না আর বীজ ধানটা আমরা সংরক্ষণ করি নিজে হাতে আমরা তো আগে যেমন মনে করেন ধান লাগাইলেন পচে যাইতে কানে বুইতে মনে করেন পনেরো বিশ মনে হইতে না আরও হইতে আর কি আর এমন মনে করেন আমরা কানে বুইতে মনে করেন ধান পাই সত্তর আশি মন সত্তর থেকে আশি মন ধান পাই আমি আর মন পরে এককালে হাতে কোনো ভুল হয় না আবার মনে করেন আমরা এখন যে তিনটে ফসল পাই এক পুরো দমে আর আগে মনে করেন একটা খুন্দ পাইতাম একটা খন্দ কত কানে পিত মনে করেন পঁচিশ ত্রিশ মন ধান পাইতাম হাতে তো আর কোনো পদ হইতে না এই কিনে খাওয়া লাগতো আর এই কষ্ট করা লাগবে করে দেওয়া লাগবে বেশ এমন তো আর এইটা মনে করেন লাগে না এমন ধুলাটা আপনি মনে করেন তরমুজের সিজনে অন্য সিজনে তরমুজ যদি দেই আমরা তরমুজে ভালো পয়সা ইনকাম করতে পারি ডাইল হালাইলেও হাওয়া ভালো হয় বাদাম লাগাই এটাও ভালো হয় মরিচ লাগাই যে রা এই ইচ্ছে আর কি করলে কোনো আয়ন আমার কোনো ই নেই আর আমরা খুব ভালো আইন উন্নতিতে আছি ভালো ইনকাম করতে পারছি স্বাস্থ্যহীনতা ছিল ডাক্তার দেখাইতে পারতো না এখন তারা নিজের ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারে ডাক্তার দেখাইতে পারে নিজের ঘরে উন্নয়ন হয়েছে যেখানে ঝুলার খোলা লেট্রিন ছিল এখন তারা সেমিপাক লেট্রিন করতে ব্লু গোল্ড দেশে আমাদের এই দুইটা খোলা তারা উন্নয়ন করছে কিন্তু এই ব্লু গোল্ডের যে আমরা চাষিরা পঞ্চাশ জন আসি মহিলা পঞ্চাশজন আসি আমরা দেখা দেখি পাশে বিল আশেপাশের এলাকার লোকজন তারা নিজেরা সহিচ্ছায় আমাদের পদ্ধতিগুলো নেছে।